আমরা যদি স্যামসাং এর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো স্যামসাং যে ফোনগুলো গ্লোবালি লঞ্চ করে সেগুলোতে তারা নিজেদের তৈরি প্রসেসর এক্সিনোস সিরিজের প্রসেসরগুলো ইউজ করে এবং ওই ফোনই যখন ইউএস এর মার্কেটে রিলিজ করে তখন তারা ইউজ করে কোয়ালকমের তৈরি প্রসেসর। এইটা কেন করে, তারা গ্লোবালি কেন এক্সিনোস প্রসেসর ইউজ করে এবং ইউএস এর জন্য কেন কোয়ালকমের প্রসেসর তৈরি করে? আর এখন যদিও গ্লোবালি যেই ফোনগুলো লঞ্চ করছে সেগুলোতে এক্সিনোস প্রসেসর ইউজ করছে এবং ইউএস এর জন্য কোয়ালকমের প্রসেসর ইউজ করছে, কিন্তু একটা সময় হইতো যখন স্যামসাং গ্লোবালি লঞ্চ করতো কোয়ালকমের প্রসেসর দিয়ে এবং ইন্ডিয়া বাংলাদেশ বা এরকম দেশগুলোতে তারা ইউজ করতো এক্সিনোস প্রসেসর। তো এর কারণ কি যে এক জায়গায় দেখা যায় এক্সিনোসের প্রসেসর, আরেক জায়গায় দেখা যায় কোয়ালকমের প্রসেসর? তো এই কারণ খুঁজতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে স্যামসাং তাদের চিপস তৈরি করা বা প্রসেসর তৈরি করা শুরু করলো কখন। আমরা যদি স্যামসাং এর প্রথম ফোনগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে স্যামসাং এর সব ফোনগুলোতে কোয়ালকমের প্রসেসর ইউজ করা হতো। এর একটাই মাত্র কারণ যে প্রথম দিকে স্যামসাং শুধু ফোন বিল্ড করতো, তারা কোনো প্রসেসর বিল্ড করতো না এবং তাদের কাছে ফ্যাক্টরি ছিল, পুরো সেট আপ ছিল যেখানে প্রসেসর বিল্ড করা হইতো, কিন্তু তারা নিজেদের কোনো প্রসেসর বিল্ড করতো না এবং তারা র্যাম বিল্ড করতো। এবং স্যামসাং এর র্যাম নিঃসন্দেহে অনেক অনেক ভালো, পুরো ওয়ার্ল্ডের প্রায় 80-90% ফোনে স্যামসাং এর র্যাম ইউজ করা হয়। যেহেতু স্যামসাং এর কাছে ফ্যাক্টরি ছিল বা পুরো সেট আপ ছিল যেখানে তারা প্রসেসর তৈরি করতে পারতো বা তারা অন্যের প্রসেসর তৈরি করে দিত, তাই তারা ভাবলো যে আমরা কেন নিজেদের প্রসেসর তৈরি করছি না, আমরা যদি নিজেদের প্রসেসর তৈরি করি সেক্ষেত্রে আমরা আমাদের ফোনের খরচ বাঁচাইতে পারবো, কস্ট বাঁচাইতে পারবো এবং লাভ বেশি করতে পারবো। এই এই চিন্তাভাবনা থেকেই স্যামসাং শুরু করে তাদের প্রসেসর উৎপাদন বা প্রসেসর বিল্ডিং করা শুরু করে। এরপর স্যামসাং শুরু করে তাদের নিজেদের প্রসেসর বিল্ড করা, কিন্তু স্যামসাং যখন তাদের নিজেদের প্রসেসর বিল্ড করা শুরু করে তখন সেই প্রসেসরগুলোর নাম এক্সিনোস ছিল না। তাদের প্রথম প্রসেসরের নাম ছিল হ্যামিংবার্ড এবং এই হ্যামিংবার্ড প্রসেসরটি প্রথম তারা S1 ফোনের ইউজ করে। এই হ্যামিংবার্ড প্রসেসরের একটা সময় নাম চেঞ্জ করে এক্সিনোস রাখা হয়। তবে স্যামসাং এর শুরুর দিকে যে এক্সিনোস প্রসেসর বা হ্যামিংবার্ড প্রসেসর তৈরি করতো তা খুব একটা ভালো ছিল না, এতে ছিল প্রচুর পরিমাণে হিটিং ইস্যু, এছাড়াও ব্যাটারি ব্যাকআপ ছিল খুবই কম এবং প্রসেসিং ক্ষমতাও এক্সিনোস বা হ্যামিংবার্ডের ওই রকম ছিল না কোয়ালকমের। ওভারঅল আমরা যদি বলি তাহলে প্রথম দিকের এক্সিনোস প্রসেসরগুলো খুব একটা ভালো ছিল না, এর প্রসেসর প্রসেসিং ক্ষমতা ছিল কম, হিটিং ইস্যু হইতো, ল্যাগ, ব্যাটারি ব্যাকআপ থাকতো কম, এরকম আরও অনেক প্রবলেম ছিল। স্যামসাং এর প্রথম S1 থেকে শুরু করে S4 পর্যন্ত যেই সমস্ত এক্সিনোস প্রসেসর ইউজ করা হয়েছে সেগুলো সবগুলোই ছিল মোটামুটি এবং লো রেঞ্জের, আর কোয়ালকমের সাথে কম্পেয়ার করার মতো তো নয়ই। ওই সময় স্যামসাং এর প্রসেসর থেকে কোয়ালকমের প্রসেসরগুলো বেশি পাওয়ারফুল ছিল, এই জন্য স্যামসাং তাদের গ্লোবালি যে সমস্ত ইউনিট রিলিজ করতো সেই সমস্ত ফোনগুলোতে তারা কোয়ালকমের প্রসেসর ইউজ করতো এবং বাংলাদেশ, ইন্ডিয়া বা এরকম দেশগুলোতে যে ফোনগুলো ইউনিট বা যে ইউনিটগুলো রিলিজ করতো সেগুলোতে ইউজ করতে এক্সিনোস প্রসেসর। এই জন্য তখনকার স্যামসাং এর ফোনগুলোর প্রতি মানুষের একটি বাজে ধারণা তৈরি হয়েছিল, আর এই বাজে ধারণার পিছনে যুক্তিযোগ্য একটি কারণ ছিল, কিন্তু এখন পুরোটাই তার উল্টো। কারণ যখন S5, S6 বা এইরকম ফোনগুলো আসলো, পরবর্তী জেনারেশনের ফোনগুলো আসলো, সেইগুলোতে যেই সমস্ত এক্সিনোস প্রসেসর ইউজ করা হয়েছে সেই প্রসেসরগুলো অনেক অংশে কোয়ালকমের প্রসেসরের থেকে ভালো পারফরমেন্স করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোয়ালকমের প্রসেসর থেকে হিটিং ইস্যু কম, ব্যাটারি ব্যাকআপ আরও ভালো কাজ করছে, সফটওয়্যারগুলো অপটিমাইজ আরও সুন্দরভাবে করা হয়েছে। আপনি যদি স্যামসাং এর লেটেস্ট ফোনগুলোর দিকে দেখেন তাহলে দেখবেন যে স্যামসাং এর এক্সিনোস প্রসেসরগুলো কিছু কিছু ক্ষেত্রে কোয়ালকমের থেকেও আগায়। এই ধরেন বেঞ্চমার্কের ক্ষেত্রেও দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে স্যামসাং এর প্রসেসরগুলো কোয়ালকমের প্রসেসর থেকে অনেক বেশি আগায় থাকে। সেক্ষেত্রে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কোনটা বেস্ট, এক্সিনোস না কোয়ালকম? তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে এক্সিনোস এক্সিনোসের জায়গায় বেস্ট এবং কোয়ালকম কোয়ালকমের জায়গায় বেস্ট, কারণ কিছু কিছু পারফরমেন্সের ক্ষেত্রে এক্সিনোস বেস্ট এবং কিছু কিছু ক্ষেত্রে কোয়ালকম বেস্ট। গ্লোবালি যে সমস্ত গেমগুলো রিলিজ হয় সেইগুলো অনেক অংশে কোয়ালকমের জন্য বেস্ট, কারণ কোয়ালকমের প্রসেসরগুলো গ্লোবালি ইউজ করা হয়, বেশিরভাগ ফোনগুলোতেই কোয়ালকমের প্রসেসরগুলো ইউজ করা হয়, আর এই কারণে ডেভেলপাররা চিন্তা করে যে কোয়ালকমকে চিন্তাভাবনা করেই তারা তাদের গেম ডেভেলপ করে বা সফটওয়্যার ডেভেলপ করে। অপরদিকে আপনি যদি একটি প্যাকেজ চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে এক্সিনোস বেস্ট, কারণ এক্সিনোস অবশ্যই স্যামসাং নিজেদের প্রসেসর এবং নিজেদের ফোন, নিজেদের র্যাম যখন একসাথে ডেভেলপ করবে বা অপটিমাইজ করবে তখন নিঃসন্দেহে পুরো প্যাকেজটা সুন্দর একটি প্যাকেজ হবে এবং পারফেক্ট একটা প্যাকেজ হবে। কিন্তু এখনও যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইউএসএর মার্কেটে স্যামসাং যেই ফোন লঞ্চ করে সেই ফোনে কোয়ালকমের প্রসেসর ইউজ করে এবং গ্লোবালি যেই ফোন লঞ্চ করে সেই ফোনে তারা এক্সিনোস ইউজ করে। এর পিছনে প্রধান যে রিজন সেটা হচ্ছে বিভিন্ন প্রযুক্তির পেটেন্ট কোয়ালকম নিজেদের জন্য রেজিস্ট্রেশন করে রাখছে, বা ইউএসএর মার্কেটের যে একটা নীতিমালা আছে সেখানে
কোয়ালকম ইউজ না করলে, কোয়ালকমের প্রসেসর ইউজ না করলে ফোন রিলিজ করতে পারবে না বা এক্সট্রা ট্যাক্স পে করতে হবে। এই জন্য স্যামসাং যেহেতু নিজেদের চিপস তৈরি করছিল বা প্রসেসর তৈরি করছিল খরচ বাঁচানোর জন্য, সেক্ষেত্রে তারা যদি নিজেদের প্রসেসর রিইউজ করে ইউএসএর মার্কেটে, সেক্ষেত্রে খরচ এক্সট্রা পড়ে যাচ্ছে, কারণ এক্সট্রা ট্যাক্সের প্রয়োজন হচ্ছে। এই জন্য স্যামসাং কী করে যে ইউএসএর মার্কেটের জন্য কোয়ালকমের প্রসেসর এবং গ্লোবালি যে সমস্ত ফোন ডিভাইস বা স্মার্টফোন রিলিজ করে সেগুলোর জন্য এক্সিনস প্রসেসর ইউজ করে। তো এই ছিল মূলত স্যামসাংয়ের ইউএসএর মার্কেটে যে সমস্ত ফোন রিলিজ করে সেগুলোতে কোয়ালকমের প্রসেসর ইউজ করা এবং গ্লোবালি যে সমস্ত ফোন রিলিজ করে সেগুলোতে এক্সিনস ফোন ইউজ করার মূল কারণ। তো ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু নতুন, সো শিখতেছি, একটু হেল্প করে, আশা করি নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।